নমস্কার বন্ধুরা, আমি পীযূষ। আজ আমি আমার ছাদ বাগানের মিষ্টি কামরাঙ্গা, থাই ভ্যারাইটির 12 মাসি মিষ্টি কামরাঙ্গা গাছের ভিডিও শেয়ার করব। এই গাছটা টোটাল বয়স খুব বেশি 12 থেকে 13 মাস বা 1 বছর 1 মাস বা 1 বছর বয়স হয়েছে। প্রথম অবস্থায় আমি এর ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম, এটা একটা ছোট্ট বালতির মধ্যে ছিল। তারপর আমি এটা একটা 20 লিটারের যে জলের ড্রাম পাওয়া যায় তার মধ্যে গাছটাকে রিপোর্টিং করেছি। গাছটা রিপোর্টিং করার পর প্রথম অবস্থায় অনেক ফুল এসেছিলো, আমি ফুলগুলোকে বেশি যত্ন করিনি, কারণ ফল নিতে চাইনি। আমি প্রথমে চেয়েছিলাম গাছটাকে গ্রোথ নেওয়ার জন্য, তাই আমি সেই অবস্থায় ফল নিইনি এবং গাছে দুটো ফল হয়েছিল। যাই হোক, তারপরে গাছটা গ্রোথ নেওয়ার পর এখন দেখুন কত প্রচুর পরিমাণে ফল হয়েছে। কারণ সেই অবস্থায় যদি আমি ফল নিতাম, গাছটা কিন্তু ঠিক সেইভাবে গ্রোথ নিতে পারতো না। তাই আমি গাছটাকে গ্রোথ নেওয়ার জন্য সেই মুহূর্তে আমি ফুলগুলোকে যত্ন করিনি। তাই দেখুন এখন কত পরিমাণে কামরাঙ্গা হয়েছে, আর এক একটার সাইজ আপনারা দেখলেই বুঝতেই পাচ্ছেন কত সুন্দর, কত বিশাল বিশাল বড় সাইজ হয়েছে। একদম দেখুন, একদম মাটিতে লেগে রয়েছে, পুরো গোড়ার থেকে পুরো হয়েছে। আর এক একটা সাইজ দেখুন, এক একটা থোকায় কতগুলো করে কামরাঙ্গা হয়েছে, প্রত্যেকটাই দেখানোর চেষ্টা করছি আমি। এটা কিন্তু প্রথম অবস্থায় যখন কিনে এনেছিলাম, প্রথমেও 2-3টে হওয়ার পর সেকেন্ড টাইম অনেকগুলো কামরাঙ্গা হয়েছিল, একটা ছোট্ট বালতির মধ্যে ছিল, সেই অবস্থায় অনেকগুলো কামরাঙ্গা হয়েছিল। আবার এটা হচ্ছে এখন 3rd বা 4th টাইমে আবার অনেক হয়েছে। কিন্তু গাছটাও দেখুন তার সাথে কত সুন্দর গ্রোথ নিয়েছে। এই কামরাঙ্গা গাছের খুব বেশি কিন্তু পরিচর্যার প্রয়োজন পড়ে না, শুধু খাওয়া দাওয়াটা, গাছের খাবার দাবার হিসেবে ঠিকঠাক টাইম টু টাইম খাবার দিতে হবে, তাহলেই গাছ কিন্তু ঠিক সুন্দরভাবে গ্রোথ নেবে। আর মাঝে মাঝে এই গাছ 1 বছর ফল হওয়ার পর অনেক সময় কিন্তু গাছ মরে যায়, সেটা গোড়াটার জন্য। অতএব এটা যদি বছরে 1 বার করে রিপোর্ট করা যায়, তাহলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ নেবে এবং গাছটা সহজে মরবেও না। তাই আমি চেষ্টা করব, এটার আমার সবে 1 বছর বয়স হয়েছে, তাই আমি আপাতত একে এখন এই ফল যতক্ষণ আছে ততক্ষণ কোনো রিপোর্টের কোনো চিন্তাধারাই নেই। নেক্সটে ফলটা হয়ে পেকে যাওয়ার পর তারপর আমি এটাকে রিপোর্ট করব। আর এটাতে আমি স্প্রে করি সাধারণত সুপার সোনাটা নিম তেল, যেরমভাবে সব গাছে আমি স্প্রে করি সেই একইভাবে এই গাছকেও আমি সেই একই প্রসেসেই স্প্রে করেছি। এবং তার সাথে যেহেতু এখন বর্ষাকাল চলছে, সাপ ফাঙ্গিসাইডটাই মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাওয়ার পর বিকেলের দিকে সাপ ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিই, যাতে গাছে এবং গোড়ায় কোনোভাবে ফাঙ্গাসের এফেক্ট না হয়। গোড়াতেও আমি স্প্রে করে ভালো করে জলটা স্প্রে করে দিই, যাতে গোড়াতেও কোনোভাবে এফেক্ট না হয়। আর তার সাথে আমি যখন দেখি ফুল আসছে, সেই সময় মিরাকুলানটা আমি ভালো করে গাছে একদম পুরো প্রত্যেকটা ডালে ডালে স্প্রে করে দিই। তাহলে কি হয়, ফুলগুলো ফলে পরিণত হতে খুব তাড়াতাড়ি সহজলভ্য হয়ে ওঠে এবং ফলটা খুব সুন্দর একটা বিশাল সাইজও নেয়, বাড়েও তাড়াতাড়ি। আর আমি এতে প্রত্যেক, যেহেতু এখন বর্ষাকাল, বর্ষার আগে অবধি সর্ষে খোল দিয়েছি, আর সবজি পচা জল মাসে 15 দিন অন্তর অন্তর গ্যাপ দিয়ে দুটোতেই দেওয়া হয়। এবং বর্ষা পড়েছে বলে আপাতত সেই খাবারটা বন্ধ করে দিয়ে আমি বর্ষার আগে আগেই মিশ্র একটা সার তৈরি করে রাখি, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, নিম খোল, সর্ষে খোল, সিংকুচি, হাড়গুঁড়ো প্রত্যেকটা, আর হচ্ছে তার কিছুটা ওর মধ্যে আমি বোরন এবং পটাশ সবকটা একসাথে ভালো করে মিক্সড করে রাখি। মিক্সড করে রেখে প্রত্যেকটা গাছের গোড়ায় একটু হালকা করে খুঁড়ে দিয়ে তার সাথে আমি এই বর্ষার আগে দিয়ে রেখেছি। আর একটা জিনিস, আমার কিন্তু এই গাছটা সম্পূর্ণ কিন্তু কাঠের গুঁড়োতে, এটা দেখলেই বুঝতে পারবে। আমার কিন্তু সমস্ত গাছ, সবজি, ফল, ফুল সমস্ত গাছই কিন্তু আমি কাঠের গুঁড়ো দিয়ে করছি। সেই ভিডিও মাটি তৈরি করাটা সম্পূর্ণ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। কাঠের গুঁড়ো দিয়ে আপনারা ট্রাই করুন, ছাদটাও হালকা হবে, মাটিতে যেমন টপটা বিশাল ভারী হয়ে যায়, সেই ক্ষেত্রে কাঠের গুঁড়োতে কিন্তু ছাদটা খুব সুন্দর হালকা থাকবে এবং গাছ
যেহেতু গোড়াটা ফাঁপা হালকা পাচ্ছে, তাই খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে এবং খুব তাড়াতাড়ি বড়ও হচ্ছে। 5 মাস আগে আমার যেই গাছের অবস্থা ছিল, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আর ঠিক 1 বছরের মাথায় গাছটা কত সুন্দর, কত ডাল ছেড়েছে, আমি নিচ থেকে অনেকগুলো ডাল ভেঙেও দিয়েছি। এই গাছের বৃদ্ধির একমাত্র কারণই হচ্ছে কাঠের গুঁড়ো। তাই আপনারা কাঠের গুঁড়ো দিয়ে ট্রাই করুন, দেখুন খুব সুন্দরভাবে গাছ বৃদ্ধি পাবে এবং গাছ হবে ও ফলনও হবে। শুধু আপনাদের লক্ষ্য রাখতে হবে গাছকে ঠিক টাইম টু টাইম যত্ন, জল, খাওয়ার পর্যাপ্ত দিলেই, একটু ভালোবাসা দিলেই তার সাথে পুরো খুব সুন্দরভাবে গাছগুলো বিকশিত হবে এবং সেও চাইবে আমাদেরকে। আমি যেমন গাছকে সন্তুষ্ট করে রাখছি, গাছও আমাকে ঠিক সেইভাবেই আশানুরূপ ফল দিয়ে সেও আমাকে সন্তুষ্ট করে রাখার চেষ্টা করছে। তো অতএব আপনারা, আমি যেইভাবে যেই প্রসেসে ভিডিও করছি বা গাছটাকে করছি, সেই প্রসেসে আপনারাও গাছটা করুন, দেখুন এত সুন্দরভাবে আপনাদের বাড়িতে, আপনাদের ছাদ বাগানেও এত সুন্দরভাবে এই গাছটা, কিন্তু খুব সহজ সরল গাছ, প্রত্যেকেই বাড়িতে ছাদ বাগানে নিয়ে এসে করতে পারেন, কারণ খুব বেশি যত্ন পরিচর্যার প্রয়োজন পড়ে না। কারণ এক একটা গাছের, ফলের গাছের ক্ষেত্রে যেমন প্রচুর যত্ন পরিচর্যার প্রয়োজন পড়ে, আর এই গাছটা কিন্তু প্রত্যেকটা নার্সারিতেও আপনারা পেয়ে যাবেন। পেয়ে গেলে এবং যা, যেহেতু থাই ভ্যারাইটি মিষ্টি কামরাঙাট, এর স্বাদও প্রচুর। এই যে একটা দেখুন অলরেডি পেকে পড়ে গেছে, আমি তাই এটা তুলে নিয়েছি, এটা আজকেই পড়েছে। আমি এখন ভিডিও করতে এসে দেখলাম যে এটা গাছ থেকে পড়ে গেছে, অলরেডি এটা পেকে গেছে। সাইজটা দেখে বুঝতেই পাচ্ছেন ছাদ বাগানের এত সুন্দর সাইজ মানে যথেষ্ট। তথেব আপনারাও বাড়িতে কামরাঙা গাছ কিনে নিয়ে এসে বসান, ছোট সাইজের পারলে ছোটই নিয়ে আসবেন, খুব বেশি দাম লাগবে না, 100 থেকে 150 টাকার মধ্যে গাছ পেয়ে যাবেন, সেটা নিয়ে এসে বসান। আমি যেই প্রসেসে বসিয়েছি সেভাবে বসান, গাছ খুব সুন্দর হবে এবং আশানুরূপ ফলও দেবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম।